Assalamualaikum. কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যাব গাবড়াখালী গারো পাহাড়ে। মূলত এখানে বেড়াতে এসেছিলাম, তাই ভাবলাম ঘুরে আসি। তো এই রাস্তাটা তেমন ভালো না, দেখতেই পাচ্ছেন, পাকা রাস্তা না, একদম কাঁচা রাস্তা। লাস্ট কবে যে কাঁচা রাস্তায় রাইড করছি সেটা হয়তো খেয়াল নেই। এই রাস্তাটা গাবড়াখালী গারো পাহাড়ের যে মেইন রোড আছে সেটাই সংযুক্ত হয়েছে। তো আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিউ দেখাবো গারো পাহাড়ের। দেখেন পাহাড়ি রাস্তা, কি একটা অবস্থা আল্লাহ! এক গ্রামে আছে, সেই গ্রামের নাম জানি না, তাই আপনাদেরকে বলতে পারতেছি না। বারটা আমরা জিজ্ঞাসা করে করে আসলাম এত দূর পর্যন্ত। সাথে মনে হয় একটা গাং, কি অবস্থা আল্লাহ! গান নাকি নদের মতো দেখা যাচ্ছে, কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ, গাবড়াখালী পাহাড়ে যাওয়ার রাস্তা কোনটা? আমার লাগতো না, কোন দিকে? এদিকে মনে হয়। ভাই পাহাড়ে যাওয়ার রাস্তা কোনটা? দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা কেমন। আমি আপনাদেরকে পুরো দিক নির্দেশনা দিব যে গারো পাহাড়ে কীভাবে আসবেন, এবং গারো পাহাড়ের সম্পূর্ণ ভিউ আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা গ্রাম দিয়ে আসলাম, মানে এটা গ্রামের নাম হলো দুমকাটা গ্রাম। সো জায়গাটা তেমন চেনা না, আননোন প্লেস, তাই জিজ্ঞাসা করে করে আসলাম। কিন্তু আমরা যারা বাইক দিয়ে অথবা বাস দিয়ে হালুয়াঘাট যাব এই গাবড়াখালী গারো পাহাড়ে, সো তারা কীভাবে যাব? প্রথমত যারা বাস দিয়ে যাব তারা ডাইরেক্টলি ময়মনসিংহ ব্রিজ বাস স্ট্যান্ড থেকে সেখানে হালুয়াঘাটে বাস পেয়ে যাবেন। তো সেখান থেকে ডাইরেক্ট হালুয়াঘাট বাস স্ট্যান্ডে গাড়ি থামাবে। সেখান থেকে আপনি চাইলে ডাইরেক্ট সিএনজি অথবা অটুত করে বা মোটর সাইকেলেও গাবড়াখালী গারো পাহাড়ে যেতে পারেন। আমি সাজেস্ট করব যদি টাইম কম থাকে সেক্ষেত্রে আপনারা মোটর সাইকেল দিয়ে যাবেন, তারা আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। সো যারা মোটর সাইকেল দিয়ে যাব মাইমেসিং থেকে তারা কীভাবে যাব? অ্যাকচুয়ালি ডাইরেক্ট আপনারা তারাকান্দা ফুলপুর হয়ে হালুয়াঘাট চলে আসবেন সোজা রাস্তা, মাইমেসিং ব্রিজ পার হয়ে। যারা বাস দিয়ে আসবো তাদের যদি সিএনজি নিয়ে যান তারা এলাকার, আপনাকে পথ চিনে চিনে যেতে হবে না, তারাই আপনাকে নিয়ে যাবে। এবং যারা সিঙ্গেল অথবা বন্ধুরা মিলে আসবেন বাইক দিয়ে, হালুয়াঘাট মধ্যবাজার হয়ে ডাইরেক্ট চলে আসবেন গোবড়াকুড়া, কয়লার ডিপো আছে, সো কয়লার ডিপো ঘুরে দেখতে পারেন। সোজা ওইখান থেকে কয়লার ডিপো 2 কিলোমিটার, আর ডান সাইড দিয়ে আপনাকে যেতে হবে হালুয়াঘাট গাবড়াখালী গারো পাহাড়ে। বাম সাইডে হলো ওই করৈতলি কয়লার ডিপো। সো আপনি প্রথম
হালুয়াঘাট গারো পাহাড় ঘুরে আসতে পারেন। দেন আপনি গুবরাকোড়া কয়লা ডিপো এবং হালুয়াঘাট যে করৈতলি কয়লা ডিপো আছে সেটা ঘুরে আসতে পারেন। অ্যাকচুয়ালি আপনি যদি ডান দিক দিয়ে গারো পাহাড় যান তো সোজা যাইতে থাকবেন 10 কিলোমিটার মনে হয় গুবরাকোড়া চার রাস্তার মোড় হতে, দেন বাম সাইডের রাস্তা পাবেন, সেই রাস্তা দিয়ে আরও 2 কিলোমিটার গেলে এরকম রাস্তা পাবেন। সো এটাই হলো কত টিকিট গাবড়াখালি গারো পাহাড়ের টিকিট কাউন্টার। টিকিট হলো 20 টাকা করে পার পার্সন এবং বাইক পার্কিং হলো 10 টাকা। আমরা টিকিট কাটা শেষে ভিতরে চলে যাব এবং পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝখানে গাবড়াখালি গারো পাহাড়ের সৌন্দর্য তুলে ধরব। সো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো দেবেন এবং একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। মূলত গারো পাহাড়ের চারদিকে যে গ্রামগুলো আছে আপনি আসলে বাইক দিয়ে সেগুলো ঘুরেও দেখতে পারবেন। একদম মানে বর্ডারের সাথে গ্রামগুলো অনেক সুন্দর, কিন্তু গ্রামগুলো আমি সেটার ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদের মাঝখানে তুলে ধরব। অ্যাকচুয়ালি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।